আজকে তাহলে আমরা যে অধ্যায় শুরু করব পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে আমাদের আমরা বলেছিলাম যে আমরা যেহেতু কলেজ এবং মাদ্রাসা ব্যাচ একসাথে আছি এজন্য আমরা এমন অধ্যায়গুলো করব যে অধ্যায়গুলো আমাদের দুই ব্যাচেরই এখনো শেষ হয়নি যেহেতু কলেজের অলরেডি ফার্স্ট পেপার শেষ হয়ে গিয়েছে আবার সরি মাদ্রাসার ফার্স্ট পেপার শেষ হয়েছে আর কলেজের অর্ধেক অর্ধেক করে মানে ছয় অধ্যায় করে শেষ হয়েছে এই জন্য আমরা আগে চেষ্টা করব সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো শেষ করব দেন আমরা মাদ্রাসা তো সেকেন্ড পার্ট শেষ হচ্ছে অলরেডি তারপরে আমরা কলেজে ফার্স্ট পার্টের কিছু অধ্যায় শেষ করে দিব ওই জন্য আমরা সবচেয়ে মোস্ট সিলেক্টিভ তিনটা অধ্যায় এই জুলাই মাসে করার জন্য ইনশাআল্লাহ আমরা প্রিপেয়ার হয়েছি সেটা হচ্ছে অষ্টম অধ্যায় একাদশ অধ্যায় এবং দশম অধ্যায় এই তিনটা অধ্যায় আমরা পড়বো তার মধ্যে আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে অষ্টম অধ্যায় সমন্বয় এবং নিয়ন্ত্রণ ঠিক আছে এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ আমি বারবার করছি যে এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবে ইনশাআল্লাহ মানে মোট যে তিনটা অধ্যায় আমাদের আছে এই তিনটা অধ্যায়ের মধ্যে কমপক্ষে দুইটা থেকে তিনটা সেশন থাকবে দুইটা মাস্ট থাকবে আর ভালো মানে ভাগ্য যদি ভালো হয় তাহলে তিনটা পর্যন্ত ইনশাআল্লাহ চলে আসবে আর ভার্সিটিতে তো প্রচুর পরিমাণ কোশ্চেন এখান থেকে আসে ঠিক আছে এই অধ্যায় থেকে আসে এবং পরবর্তী যে দুইটা অধ্যায় আছে সেখান থেকেও কোশ্চেন আসে এই জন্য আমরা খুবই মনোযোগের সাথে দেখবো আজকে আমরা টপিক ওয়ান পড়বো সেটা হচ্ছে অষ্টম অধ্যায় টপিক ওয়ান সবাই খাতার মধ্যে লিখে ফেলি ওকে অষ্টম অধ্যায় টপিক ওয়ান ঠিক আছে আচ্ছা আমি বলি তাহলে আমাদের অধ্যায়টার নামই হচ্ছে সমন্বয় ঠিক আছে তোমরা এই সমন্বয় সম্বন্ধে ক্লাস নাইনে হালকা কিছু ছিল সমন্বয় এবং নিয়ন্ত্রণ তাহলে আমাদের প্রথমে বুঝতে হবে যে আসলে সমন্বয়টা কি ঠিক আছে দেখো আমরা যদি একটু বলি যে সমন্বয়ে যে বিষয়গুলো আমরা জেনারেলি যদি দেখি যে আমরা সারাদিন বিভিন্ন ধরনের কাজ করতেছি ঠিক আছে মনে করো আমি এখন যদি বলি তাহলে আমি এখানে হাত নড়াচ্ছি মুখ চালাচ্ছি ঠিক আছে আরো মনে করো শরীর নড়াচ্ছি কিন্তু সবগুলো কাজ সঠিকভাবে চলতেছে আমাকে আমার হাত মানে বলতেছে না যে উপরে উঠেছ না নিচে নামিস না বুঝে জানি কথা গলা বলতেছে না কথা বলিস না চুপ করে থাক ঠিক আছে এরকম না তাহলে দেখা যাচ্ছে যে আমি যেইটা করতে চাচ্ছি সেই কাজগুলাই কি অটোমেটিক্যালি হইতে আছে ঠিক না এই যে তাহলে সবগুলো কাজের মধ্যে একটা যে সমন্বয় মানে নিয়ন্ত্রিত হচ্ছে স্বাভাবিকভাবে এটাই কি বলা হচ্ছে কি বলতো সমন্বয় তাহলে এই অধ্যায়ের মধ্যে প্রথম আমাদের যে কোশ্চেনটা সারা ধরে সেটা ক নম্বর কোশ্চেন সমন্বয় কাকে বলে কত বুঝছো ক নম্বর কোশ্চেন লিখে ফেলো সমন্বয় কাকে বলে লিখে বুঝে আছে তো না একটু বলা হচ্ছে বলা আসতেছে ইউজ করবো মানে একদম বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে গোলা আসছে আচ্ছা এই কথা ঠিকই রয়েছে আচ্ছা দেখতে থাকো সমস্যা নেই একটু খুব কষ্ট আচ্ছা তাহলে আমি যেটা বলতেছিলাম যে সমন্বয় কাকে বলে তাহলে আমরা সমন্বয়ের সংজ্ঞাটা কীভাবে দিব সবাই মনে করে আর সমস্যা নেই সমন্বয়ের সংজ্ঞা ওইখানে যাই সমন্বয় করে মিলাই দিব কথা বুঝছো তো এইরকম মানে মোটিভ নিয়ে যাওয়া যাবে না সমন্বয় সংজ্ঞাটা আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো আমি একবার বলে দিচ্ছি তোমরা পরবর্তীতে লিখে নিও শোনো সমন্বয় হচ্ছে যে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দেখো ইয়ার মধ্যে আছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন কার্যাবলীর সংগঠন হওয়াকে বলা হচ্ছে বলো তো সমন্বয় কথা বুঝছো তাহলে এইভাবে বইয়ের মধ্যে ওইটা দেওয়া আছে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা তোমরা লিখে নিবা এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে সমন্বয়টা আছে এই সমন্বয়টা মূলত সরি দুই প্রকার ঠিক আছে তাহলে আমি সমন্বয়টা বুঝতে পারছি তাহলে কি বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সমন্বয় মানে কাজে মানে কর্মকাণ্ডের মাধ্যমে সবগুলো কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয় এটা কি বলতে বলো তো সমন্বয় এখন আমাদেরকে যেটা বুঝতে হবে যে সমন্বয় মূলত কয়েক প্রকার বললাম বলো তো দুই প্রকার একটা হচ্ছে ভৌত সমন্বয় আর আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয় ঠিক আছে একটা হচ্ছে ভৌত সমন্বয় আর কি বলতো রাসায়নিক সমন্বয় আমরা আগেই বুঝলাম যে যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ তার মানে এই সমন্বয়টাকে একজনকে কি করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে কথা বুঝতে জানি দেশ চালানোর জন্য তো অবশ্যই প্রধানমন্ত্রী লাগবে এইরকমের বিষয় তাহলে আমাদের এই কাজটা হচ্ছে মনে করো দেশ আর নিয়ন্ত্রণ যারা করবে তাহলে এই যে দুইটা জিনিস একটা মনে করো রাষ্ট্রপতি আর একটা প্রধানমন্ত্রী কথা বুঝছো তো এই যে মনে করো ভৌত সমন্বয় আর একটা কি বলো বলতো রাসায়নিক সমন্বয় ভৌত সমন্বয় যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র কথা বুঝতে পারছো আর রাসায়নিক সমন্বয় যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে হরমোন মানে অন্তঃকরা গ্রন্থি দিয়ে ঠিক আছে আচ্ছা আমরা নিশ্চয়ই এটা জানি সবাই হরমোনকে কি বলা হয় বলতে আমরা পড়বো এই অধ্যায় কেমিক্যাল মেসেঞ্জার বলে না হ্যাঁ কেমিক্যাল মেসেঞ্জার তার মানে বোঝাই যাচ্ছে যে রাসায়নিক বার্তা ঠিক আছে বার্তা বাহক বার্তা না তার মানে কেমিক্যাল মানে বোঝা যাচ্ছে রাসায়নিক এই জন্য হচ্ছে হরমোন হচ্ছে
তোমার কেমিক্যাল মানে রাসায়নিক যে সমন্বয়টা আছে সেই সমন্বয়টা নিয়ন্ত্রণ করে হলো তো হরমোন। ওকে আচ্ছা আমরা এখন প্রথম দিকে প্রথম দুইটা টপিকের মধ্যে আমরা স্নায়ুতন্ত্রের কাজগুলো নিয়ে পড়ব, দেন তিন চার টপিকের মধ্যে আমরা চোখ কান নিয়ে পড়ব, আর আমরা পঞ্চম টপিকে যাই হরমোন নিয়ে পড়ব। কথা বুঝতে পারছো? তার মানে এই অধ্যায় শেষ শুরু হচ্ছে স্নায়ুতন্ত্র দিয়ে, শেষ হচ্ছে কি দিয়ে বলতো? হরমোন দিয়ে। তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবগুলো কাজ প্লাস মানে যাবতীয় যা কিছু আছে ঠিক আছে সবগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা আলোচনা করবো কি বলতো? ভৌত সমন্বয় নিয়ে। ওকে ঠিক আছে, ভৌত সমন্বয়ের মধ্যে আমরা কি বললাম বলতো? মূলত কি? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বাস। এখন আমরা চলে আসবো স্নায়ুতন্ত্র। ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি স্নায়ুতন্ত্র। আচ্ছা শুনো, যদি বলি যে স্নায়ুতন্ত্র কাকে বলে, খুবই ইজি, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মনে করো ক্লাস নাইনটেন এটা ছিল, কিন্তু কলম্বার কোশ্চেন আসে, এটা লিখে ফেলো স্নায়ুতন্ত্র কাকে বলে। ঠিক আছে, এরপর আমরা ব্যাখ্যাতে যাচ্ছি। কলম্বার কোশ্চেন যে স্নায়ুতন্ত্র কাকে বলে, এই সিম্পল সিম্পল সংখ্যাগুলোই পরীক্ষার মধ্যে আসে, কিন্তু দেখা যায় যে পারি না, কারণ ওই যে পরীক্ষা হলে সমন্বয় করে লিখতে চাই, মানে বন্ধু বান্ধব মিলে আর কি। ঠিক আছে, তো ওই বন্ধুও পারে না, আমিও পারি না, ওয়েও পারে না, ওটা থাক, সমন্বয়টা আর হইলো না। ঠিক আছে, তাহলে এখন বিষয় হচ্ছে যে সমন্বয় কাকে বলি। তোমরা নিশ্চয়ই জানো যে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কাকে বলবো? নিউরন। নিউরন, তাই না? আচ্ছা, মানে বিষয়টা কিরকম, এই স্নায়ুতন্ত্রটা হচ্ছে মনে করো একটা পরিবার, তার একটা ছোট্ট সদস্য হচ্ছে কি বলতো? নিউরন। তার মানে অবশ্যই স্নায়ুতন্ত্র কি? নিউরন সমন্বয়ে যে তন্ত্র গঠিত হয়, বুঝা জানি কথা, বাকি কাজগুলো সব একই, বিভিন্ন কার্যগুলি নিয়ন্ত্রণ করে, মানে নিউরনের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহের বিভিন্ন কার্যগুলি নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় কি বলতো? স্নায়ুতন্ত্র। কথা কি বুঝতে পারছো? এখন যদি আমি স্নায়ুতন্ত্রকে চিনতে চাই, মানে একটা পরিবারকে চিনতে চাই, তাহলে আমাকে অবশ্যই পরিবারের যে সদস্যটা আছে তার সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। কথা বুঝতে পারা নেই? তার সম্বন্ধে বিস্তার, আমি যদি একটা পরিবারের সদস্যের বিহেভ জানতে পারি, তাহলে বুঝতেই পারবো তার পরিবারটা কি ভালো না খারাপ। কথা বুঝতে পারছো? এই জন্য আমাদেরকে নিউরন নিয়ে সব করতে হবে। নিউরনকে, নিউরনের পরিবারের নাম কি বলতো? স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নিউরন নিয়ে পড়বো। তার আগে আমি তোমাদেরকে বলে দিই, আচ্ছা তোমরা জানো আমাদের যে দীর্ঘতম কোষ আছে সেটা নাম কি? স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এটা একটু লিখে রাখো, আসে আমাদের দীর্ঘতম কোষ, এটা নৈমিত্তিকের জন্য একটু ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমরা এখন পড়বো কাকে নিয়ে বলতো? নিউরন নিয়ে। আচ্ছা দেখো, আচ্ছা যদি প্রশ্ন করি যে নিউরন কাকে বলে, সম্বন্ধে ক্লিয়ার হওয়া কথা বুঝছো, এরপরে যদি ভাগ হয়ে যায় মেডিকেলে উঠলো এটা নিয়ে বিস্তারিত করা না সত্যি। ঠিক আছে, তার জন্য এইখানে যতটুকু বিস্তারিত করো ততটুকু পড়ে ফেলতে হবে। ওকে, আর এইখানকার বিস্তারিতটাই মনে করো লাস্ট বিস্তারিত ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো আমাদের এখানে গ নাম্বার যে কোশ্চেনটা আসে, চিত্রসহ নিউরনের গঠন ব্যাখ্যা বলো। গ নাম্বার কোশ্চেন, চিত্রসহ স্নায়ুতন্ত্রের গঠন ব্যাখ্যা বলো, সরি নিউরনের গঠন, চিত্রসহ নিউরনের গঠন ব্যাখ্যা করো। গরমের কোশ্চেন লিখে বলো তাহলে, চিত্র সহ নিউরনের গঠন ব্যাখ্যা করো। আচ্ছা আমি একটু দুই পাশ করে লিখবো, এই পাশে আমি প্রথমে গঠনটা ব্যাখ্যা করবো, দেন আমরা এই পাশে চিত্রটা আর্ট করবো, মানে একসাথে আমরা দুইটা কাজ করবো। কিন্তু তোমরা যেটা করবা, প্রথমে একটু লিখবা, তারপরে মাঝখানে পরীক্ষা হলে যে কাজটা করবা, মাঝখানে চিত্র দিবা, তারপরে নিচে আরো বাকি কথাটা লিখবা। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা যখন উত্তর লিখার পর, তোমরা জানো যে যখনই আমরা উত্তর লিখবো তখন আমাদের সিস্টেমে কি প্রথমে কি দিবো? আমরা সংজ্ঞা। সংজ্ঞা, ইয়েস, দেন আমরা ব্যাখ্যাতে যাবো। প্রথমে আমরা একটা সংজ্ঞা দিয়ে দিলাম, ঠিক আছে, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকতা একককে কি বলা হয় বলো তো? নিউরন। দেন আমরা চলে যাবো ব্যাখ্যাতে। তোমরা সবাই জানো যে একটা নিউরন প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত? দুটো অংশ, দুইটা নিয়ে। নিউরনটা আমরা কোষ দেহ, এক নাম্বার দিবা কোষ দেহ, কোষ দেহ। এইবার একটু তোমাদের কনসেপ্টটাকে আরো বেশি ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ভালো করে জানি, কারণ আমার ওই সময় ক্লিয়ার ছিল না। ঠিক আছে, এখন পাস করার পর ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে দেখো প্রথমে হচ্ছে কোষ দেহ। আচ্ছা তোমরা একটু যদি দেখো, মনে করো যে চিত্রটা জেনারেল ভাবে একটু পরে সম্পূর্ণ আর্ট করতেছি, কিন্তু মনে করো এই যে একটা অংশ,
ঠিক আছে, এরকম তো কিছু থাকে নাকি? তারপরে মনে করো এরকম 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 নিচে কিছু একটা থাকে, তাহলে প্রথমে আমি আট করলাম কি বলতো, কোষদেহ। অনেকে এরকম করে ডাইরেক্ট বলে যে নিউরন প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, কোষদেহ এবং প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ বহুশাখা শাখা বিশিষ্ট, এই সেই 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 শেষ, ঠিক আছে। কিন্তু কিভাবে কোনটা আসলো ওইটা নিয়ে একটু আমাদেরকে পড়তে হবে। ওকে, আচ্ছা কারেন্ট চলে আসছে, তারপর কাজ ছিল খুব গরম লাগছে। তাহলে আমরা যেখানে ছিলাম যে আমরা প্রথমে কোষদেহটা আট করলাম, কোষদেহ কোনটা? দেহটা না, মানে এই যেখানে লম্বা অংশটা আছে এটা কিন্তু কোষদেহ না। কোষদেহ কোনটা? এই যে উপরে যে গোল অংশটা আছে না, এটাই কি কোষদেহ? এটা নিয়ে এখনো বিস্তারিত আমরা যাইনি, একটু পরে আমরা যাচ্ছি এখানে। তাহলে এই গোল অংশটাকে বলছি আমরা কি বলতো, কোষদেহ। এখানে একটা বিস্তারিত আমাদেরকে করতে হবে। দেখো, কোষদেহর মধ্যে আমরা সবাই জানি যে যদি একটা কোষের কথা বলি, একটা কোষ প্রধানত আমি যখন তোমাদেরকে প্রথম মানে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যখন পড়াইছিলাম কি নিয়ে গঠিত ছিল বলতো, সেটা বাইরে কি ছিল? ভিতরে কি ছিল? কোষঝিল্লি। কোষঝিল্লির ভিতরে কি ছিল? সাইটোপ্লাজম। নিউক্লিয়াস। কিসের উদাহরণ দিছিলাম? ডিম। ডিমের উদাহরণ। এখানে কিন্তু একটা এমসিকিউ খুবই খুবই ইম্পর্টেন্ট ভাবে আসে। কি এমসিকিউ আমি বলি, দেখো যদি তোমাদেরকে প্রশ্ন করি যে নিচের কোনটি নিউরনের ক্ষেত্রে অনুপস্থিত, বুঝে গেলি? প্লাজমা মেমব্রেন, আমরা কিন্তু জানি যে প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না, তাই না? তার মানে এর যে বাইরের যে আবরণটা থাকবে এটা নাম কি বলতো, কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। কথা বুঝতে পারছেন? তাহলে কোষদেহ কি গিয়ে গঠিত? এক নম্বর হচ্ছে প্লাজমা মেমব্রেন, লিখে ফেলো প্লাজমা মেমব্রেন। দুই নম্বরে গঠিত কি বলতো, সাইটোপ্লাজম, সাদা যে অংশটা থাকবে সাইটোপ্লাজম। ওকে, আর তিন নম্বরে যেটা নিয়ে গঠিত হবে সেটার নাম কি, নিউক্লিয়াস। তাহলে কোনটা থাকতেছে না, কোষ প্রাচীর। এটা একটু লাল কলম দিয়ে সাইডে লিখে রাখবা, নোট, কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে। এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি অনুপস্থিত, এই যেটা মনে করো নিউক্লিয়াস। আচ্ছা, আমরা একটু দাঁড়াতে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো যে তিনটা কোষ কখনো বিভাজিত হয় না, মানে তোমরা যখন কোষ বিভাজন করছিলে তিনটা পরশ, পেশিকোষ, রক্তকোষ, আর একটা কি ছিল, স্নায়ুকোষ। কেন এটা পড়ো নাই? আমি তো পড়াইনি, আমরা জানি সেন্ট্রিওল কি করে, মাকু তন্তু তৈরিতে সহায়তা করে না, তার মানে এই জন্য সেন্ট্রিওল মনে করো থাকে না, এই জন্য মাকু তন্তু তৈরি হয় না, যার কারণে কোন কোষ বিভাজন ঘটে না। কথা বুঝছো? এখন প্রশ্ন আরেকটা থাকতে পারে যে ভাই কেন আমলা মানে তোমার বিভাজিত হইতে দিল না, সব কোষই তো হচ্ছে কিন্তু এটা বিভাজিত হইতে দিল না, কারণ যদি বিভাজিত হইতো মানে নিউরনগুলো যদি বিভাজিত হইতো নিয়ম এমনিতেই 100 বিলিয়ন আছে, বলবো না মাথা ঘুরি পাবে, এই জন্য না, এই জন্য যে যদি ক্রমাগত নিয়ন্ত্রিত হইতো তাহলে তুমি আজকে যেটা পড়ছো কালকে আর এটা মনে থাকতো না, কারণ পিছনের কোষটা ধ্বংস হয়ে যেত। আর তারপরে কি তোমার একটু মনে হয় না যে আচ্ছা ছোটতে এইটা 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 কিছু করছিলাম, বুঝা যাবে কথা, কিছু তো মনে থাকে, সব মনে না থাকে, তাহলে ওই যে মনে আছে কারণ ওই কষ্টটা এখনো বেঁচে আছে। কথা বুঝতে পারছো? কষ্ট এখন ধ্বংস হয়নি, কিন্তু যদি আল্লাহ এদেরকে বিভাজনের দিত তাহলে প্রতিনিয়ত বিভাজিত হইতো আর পিছনের গুলো দিয়ে দিস। কথা বুঝতে পারছো? যাতে মনে থাকে ওই জন্যই আল্লাহ নিউরন গুলোকে মানে মানে তোমার কি বলে বিভাজিত হওয়ার ক্ষমতাটা দেন। ওকে, বাস এটা ছিল আমাদের কোষ দেহ নিয়ে আলোচনা। এখন দুই নম্বরে আমরা যেটা যাবো, লিখো নিউরাইট কোষ দেহ, এইবার দুই নম্বর হচ্ছে প্রলম্বিত অংশ।
প্রলম্বিত অংশ। দুই নাম্বার হচ্ছে কি বলো তো, প্রলম্বিত অংশ। এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা মানে মাস্ট ভালোভাবে বুঝতে হবে। আমরা বলছিলাম যে কোষ দেহ হচ্ছে জেনারেল ভাবে প্রথমে উপরের যে গোল অংশটা, দেন আমরা বললাম এই কোষ দেহ থেকে কোথা থেকে বলতো, কোষ দেহ থেকে। অনেকে মনে করে যে একজন থেকে কোষ দেহ উৎপন্ন হয়, এটা ভুল ধারণা। কোষ দেহ থেকে উৎপন্ন, কথা বুঝাবি, এই কোষ দেহ থেকে উৎপন্ন কোনটা, প্রলম্বিত অংশ। কিভাবে উৎপন্ন হয় দেখো, এই কোষ দেহ থেকে দুইটা জিনিস এইভাবে উৎপন্ন হয়। মনে করো যদি কোনোটা শাখা প্রশাখা বিহীন হয়ে লম্বা চলে যায়, বুঝছো কথা, তখন এটার নাম দিচ্ছি এক্সন। আর যদি সেটা শাখা প্রশাখা যুক্ত হয় ডেনড্রাইট, তখন সেগুলো বলতেছি আমরা ডেনড্রাইট, কথা বুঝলি, বুঝছি। আর এই এক্সন আর ডেনড্রাইটকে একসাথে বলা হয় প্রলম্বিত অংশ, কথা বুঝলেন। তার মানে কথার অর্থ কি, কোষ দেহ থেকে উৎপন্ন, কোষ দেহ থেকে উৎপন্ন, এই যে এভাবে দেওয়ার পর এইভাবে দিবা। যদি সেটা শাখা প্রশাখা যুক্ত হয়, শাখা প্রশাখা যুক্ত, তাহলে সেটার নাম কি হবে বলো তো, ডেনড্রাইট। এইভাবে কোষ দেহ এইভাবে পরীক্ষার খাতাতেও লিখবা কিন্তু। তাহলে আমরা যদি বলি যে প্রলম্বিত অংশটা কথা থেকে উৎপন্ন হচ্ছে, কোষ দেহ থেকে, অনেকে মনে করে এইটার উপর দাঁড়াই আছে, তার মানে এটা থেকে এটা উৎপন্ন, কথা বলছো, এটা কিন্তু না। এই জন্য বললাম কনসেপ্টটা ক্লিয়ার করতে, বইয়ের মধ্যে এইভাবে দেওয়া নেই, এই জন্য বলছি ভালোভাবে এটা মাথায় রাখবা। কোষ দেহ থেকে উৎপন্ন, শাখা প্রশাখা যুক্ত, আর একটা কি উৎপন্ন হলো বলো তো, শাখা প্রশাখা বিহীন, শাখা প্রশাখা বিহীন। যেই শাখা প্রশাখা যুক্ত, এই যে শাখা প্রশাখা যুক্ত ডেনড্রাইট, এটার নাম দিলাম দিলাম কি বলো তো, ডেনড্রাইট লিখো, ডেনড্রাইট। আর শাখা প্রশাখা বিহীন যেটা পাইলাম সেটার নাম কি বলো তো, এক্সন। দুটো মিলে হচ্ছে প্রলম্বিত, আচ্ছা হ্যাঁ, মোটামুটি আমাদের হয়ে গেছে। আমি একটু ইয়া করি, ঠিক আছে জি, আচ্ছা বাস। তাহলে শাখা প্রশাখা যুক্ত পাইলাম আমরা এক্সন, শাখা প্রশাখা বিহীন সেটা পাইলাম কি বলো তো, ডেনড্রাইট। এই প্রলম্বিত অংশের আরেকটা নাম হচ্ছে নিউরাইট, মানে ইংলিশ যেটা, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে আমি আন্তরিক ভাবে বিস্তারিত করি। এখন এইদিকে গেল কোষ দেহ, তারপরে গেল ডেনড্রাইট, তারপরে আসলে এক্সন। এখানে দেখো এক্সনের উপরে দেখবা এরকম করে কিছু কোষ মানে অংশ আছে, এগুলোকে বলে সোয়ান কোষ। হ্যাঁ, এই যে একটাকে বলা হয় সোয়ান কোষ। এই সোয়ান কোষের উপরে যে পাতলা আবরণটা থাকে, এখানে দুইটা পর্দা পাবা, একটা হচ্ছে নিউরেলেমা আর একটা হচ্ছে এক্সোলেমা, ঠিক আছে। তোমরা নোট লিখো, নিচে লিখো নোট। এক্সনের মূল অংশের আবরণীকে বলা হয় এক্সোলেমা, এক্সনের মূল অংশের আবরণীকে বলা হয় এক্সোলেমা। এবং এক্সোমের মূল অংশের আবরণী কি বলে বলতো, এক্সোলেমা। আচ্ছা একটু দেখো এইদিকে, আমি বলি এই যে দেখো, মনে করো এই যে এক্সোলেমা যেটা নিচের দিকে গেছে না, দেখো দেখি গেছে না, তাহলে এইটা যেটা দিয়ে আবরণটা আবৃত থাকবে সেটার নাম কি, এক্সোলেমা, ঠিক আছে। আর এই যে দেখো তার উপর যে সোয়ান কোষ আছে না, এই যে কোষগুলো, এই যে সোয়ান কোষ, এই যে কোষ, ঠিক আছে, এই যে উঁচু উঁচু করে বইয়ের মধ্যে আছে কিন্তু, আর লালগঞ্জ থেকে ভালোই তো। তাহলে এই কোষের উপরে যে আবরণটা থাকবে সেটার নাম কি বললাম, নিউরেলেমা। ওকে, পরিপূর্ণ থাকে, এটা আর অত দরকার নেই। ওকে, তাহলে কি আমি একটু সামারি করি, দেখো তাহলে কাজ শেষ। প্রথম জিনিস হচ্ছে আমরা বলবো যে একটা নিউরনের মূল অংশ কোনটা বলতো, কোষ দেহ। কোষ দেহের মধ্যে কি কি আছে, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং কি আছে আগে বলতো, নিউক্লিয়াস। এরপরে হচ্ছে কোষ দেহ থেকে উৎপন্ন যদি শাখা প্রশাখা যুক্ত হয় সেটা থেকে কি বলবো, ডেনড্রাইট। আর শাখা প্রশাখা বিহীন হলে সেটা কি বলবো, এক্সন। এক্সনের মূল অক্ষের যে আবরণ সেটাকে বলছি বলতো, এক্সোলেমা। আর এক্সোনের উপরে যে সোয়ান কোষগুলো আছে, সেই সোয়ান কোষের উপরে যে আবরণ সেগুলো কি, নিউরোলেমা। আর এই নিউরোলেমার ভিতরে যে কোনো একটা রাসায়নিক পদার্থ থাকে যেটার নাম হচ্ছে মায়োলিন সিথ, যেটা হচ্ছে চর্বিযুক্ত। কথা কি বোঝা গেছে, বাস কাজ শেষ। এই ছিল আমাদের নিউরন গঠন, এটা সুন্দর করে দিয়ে চিত্র দিয়ে দিবা, বাস কাজ শেষ, ঠিক আছে। এবার আমরা চলে যাব নিউরনের প্রকারভেদ, নিউরনের প্রকারভেদ। শুনো, নিউরনকে প্রধানত এখানে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। একটা হচ্ছে এই যে একজন যে ড্যান্ড্রন পাইলাম না এর ভিত্তিতে, আর আরেকটা হচ্ছে তোমার কাজের ভিত্তিতে। এইটা দুইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের নতুন বইয়ে যেখানে কারেকশন আসছে, মানে কারেকশন বলতে বিস্তারিত আসছে। তাহলে এখান থেকে মনে করো আমাদের বইতে যেটা ছিল যে উদাহরণগুলো ছিল না, তাহলে প্রশ্ন আসার সম্ভাবনা কি খুবই বেশি, এই জন্য কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখবো যে নিউরনের প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে,
এক্সন ও ডেনড্রাইটের উপর ভিত্তি করে দেখো এক্সন ও ডেনড্রাইটের ভিত্তি করে এক্সন ও ডেনড্রাইটের ভিত্তি করে এক নাম্বার এপোলা এপোলার মানে কি দেখো একটা পোল থাকবে একটা পোল থাকবে না এ মানে সরি মানে পোলই পোলবি তার মানে কোনো পোলই নাই এই যে দেখো মানে শুধু কি আছে বলো তো কোষ দেহটা বুঝলে এক্সন ও ডেনড্রাইট নাই এটা সুন্দর করে লিখে ফেলো এক নাম্বার এতে কোনো এক্সন এবং ডেনড্রাইট নাই কারণ এ মানে কি নাই কতদিন আমরা এটা পড়ছিলাম তাহলে এ মানে নাই শুধুমাত্র এটাতে কি আছে বলো তো জাস্ট কোষ দেহটা আছে ঠিক আছে আমি তোমাদেরকে উদাহরণটা শিখাই আচ্ছা দেখো তোমাদের মাথাটা বললাম দেখো নালে কিন্তু মনে রাখতে পারবে উদাহরণগুলো মাথাটা গোলাম তাহলে মাথার মধ্যে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশটা তোমরা মাইন্ড করছিলাম মানে মস্তিষ্ক তো ঠিকই আছে মস্তিষ্কের আরো যেটা স্পেসিফিক যদি বলি সেরেব্রাল হেমিস্ফিয়ার নামটা অন্তত মনে রাখা ভালো কিছু করব আমরা বিস্তারিত করব তাহলে এই যে ইয়াটা আছে সেটার নাম কি বললাম বলতে সেরেব্রাল হেমিস্ফিয়ার তাহলে দেখো তো এইটাও গোল না মাথাও কি গোল এইজন্য উদাহরণ হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার মানে সেরেব্রাল হেমিস্ফিয়ারের যেই স্নায়ুগুলো আছে না সেগুলাই হচ্ছে কি বলতো এপোলা পড়ে থাকবে ধীরে ধীরে যাচ্ছি ইউনিপোলার ইউনিপোলার মানে কি জাস্ট একটা পোল আছে কিরকম মনে করে একটু আগে ছিল এইরকম তাই না এখন শুধুমাত্র এর একটা এক্সন থাকবে বুঝলেন এটা যদিও থাকবে না কিন্তু ইয়াটা মানে একজন প্রান্ত যদিও এটা তখন তোমরা এটা ইউলটা মনে করো যা এইভাবে দিলে তাহলে এটা শুধু কোষ দেহ থাকবে আর একটা কি থাকবে বলতো এক্সন তার মানে দেখো একটি মাত্র এক্সন দিতে হবে একটি মাত্র এক্সন ওকে আচ্ছা এরপর আমরা যে কথাটা বলবো এখন আমরা উদাহরণটা দেখো আচ্ছা দেখো তো এই পাশ থেকে এই পাশে যদি মানে একের লম্বা ধরি তাহলে এটা বোঝা যাচ্ছে একটা প্রান্ত বোঝা যাচ্ছে না এক প্রান্ত থেকে কি আরেক প্রান্ত সব শূন্য কোনো কিছু নেই ঠিক আছে তার মানে এখানে উদাহরণটা আমি একটু আগে বললাম কি বলতো প্রান্ত বললাম না তার জন্য মনে রাখবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে তোমার কোষ স্নায়ু নিউরন গুলো আছে সবগুলো কি বলতো ইউনিপোলার ইউনিপোলার ওকে এবার লিখবা বাইপোলার তিন নাম্বার আচ্ছা বাইপোলার মানে কি মানে দুটা দুটা ইয়া না একটি একজন থাকবে এবং একটা ডেনড্রাইট থাকবে কথা বুঝছো জেনারেল চিত্র এইভাবে হয় একটি একজন ও একটি ডেনড্রাইট দিতে হবে দেখো ধীরে ধীরে প্রথমে কোষ দেহ তারপর আছে কোষ দেহ একটা একজন রয়েছে তারপরে একজন এবং ডেনড্রাইট রয়েছে কথা বুঝতে পারছো এখন বাইপোলারের উদাহরণটা মনে রাখতে হবে তার মানে এটাতে কি কি আছে বলতে একটি একজন আর একটা কি ডেনড্রাইট ডেনড্রাইট একটি একজন একটি ডেনড্রাইট ওকে এবার হচ্ছে আমরা উদাহরণটা লিখবো আচ্ছা বলো তো আমাদের চোখ কয়টা দুইজন দুই মানে কত ভাই না কান কয়টা দুইজন দুইটা তার মানে চোখের রেটিনা আর কানের ককলিয়া এই দুইটার মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে বাইপোলার মনে থাকবে মানে রেটিনা ও ককলিয়া রেটিনা ও ককলিয়া কপ্তে কান কপ্তে না ওটা করতে হবে কানের বিস্তারিত আমরা তিন আর চার নম্বর টপিকে পড়বো ঠিক আছে তাহলে এটা হলো বাইপোলার এবার চলে যাও সুডোপোলার মানে তো ছন্দ বেদ ছন্দ মানে ছন্দ বেদ মানে ছন্দ বেদযুক্ত ছন্দ বেদযুক্ত উদাহরণ করতে হবে না জাস্ট করতে হবে ছন্দ বেদযুক্ত মানে কি ছন্দ বেদযুক্ত মানে হচ্ছে এই যে এক্সন এবং ডেনড্রাইট একটি মাত্র শাখা থেকে উৎপন্ন হয় মানে দ্বন্দ্ব থেকে বুঝছো কথা কোনটা এক্সন কোনটা ডেনড্রাইট ভালো করে বুঝাই যাবে দেখো এই যে একটা মাত্র দ্বন্দ্ব থেকে উৎপন্ন হচ্ছে না বহু মেরুযুক্ত মানে এটা হবে কিরকম আদর্শ যে গঠনটা আছে আদর্শ গঠন আদর্শ গঠন কি ছিল একটি একজন এবং অসংখ্য কি ডেনড্রাইট কথা বুঝতে পারছো না হাত চালো আদর্শ গঠন নিয়ে গঠিত ওকে একটি একজন এবং অনেক একটু আগে বললাম কি বললাম এখানে লেখো আদর্শ গঠন আদর্শ গঠন উদাহরণ কি
আবার মতে কি ছিল মস্তিষ্ক না মস্তিষ্কের স্নায়ুগুলো তাহলে আমি একটু সারসংক্ষেপ জানি আমরা বললাম নিউরন কিসের ভিত্তিতে এক্সন এবং ডেনড্রাইটের ভিত্তিতে কয় প্রকার পাঁচ প্রকার প্রথম দেখছিলাম এপোলার এপোলার মানে কোনো পোল নাই মানে দেখতে কি রকম হবে জাস্ট কোষ দেহটা আছে গোল ঠিক আছে আমরা তখন উদাহরণটা কিভাবে বললাম শুনো এটা কিন্তু ইয়াতেও আসতে পারে মনে করো যেমন জাহাঙ্গীরের যে প্রশ্নগুলো আসে বলে কি যে তোমার এক্সন আর ডেনড্রন নাই নিচে কোনটি এপোলার বহুপোলার মাল্টিপোলার তোমার হচ্ছে ইউনিপোলার কথা বুঝতে পারছো এই জন্য মনে করো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে হ্যাঁ কোশ্চেনটা কি রকম আসছে ভাই খালি উদাহরণগুলো মনে রাখলাম বাইলে মনে রাখতে দরকার নেই এমনটা কিন্তু না খুবই ইজি না যদি কোনো কিছুই না থাকে তাহলে সেটা কি এপোলার এ মানে কি নাই নাই ঠিক আছে তারপর ইউনিপোলার ইউনি মানে কি একটি শুধু কি আছে এক্সন আছে ঠিক আছে এরপরে আমরা বললাম বাইপোলার বাইপোলার মানে কি একটা এক্সন একটা ডেনড্রাইট এরপরে আমরা বললাম কি ছন্দ ছন্দ পোলার ক্ষেত্রে একটা এক্সন একটা ডেনড্রাইট থাক সমস্যা কিন্তু উৎপন্ন হবে একটা দণ্ড থেকে ওকে একই জায়গা থেকে উৎপন্ন হবে আর এরপরে হচ্ছে তোমার বাই তোমার বাইপোলার মাল্টি সরি মাল্টিপোলার মাল্টিপোলারটা কি আদর্শ গঠন ওকে এই ছিল মোটামুটি আমাদের নিউরনের এক্সন এবং ডেনড্রাইটের উপর ভিত্তি করে এবার আমরা বলবো কাজের ভিত্তিতে বুঝতেছো মানে মাথা ঘোরাচ্ছো বুঝতেছো আচ্ছা কিসের ভিত্তিতে বলো তো কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে আচ্ছা কাজের ভিত্তিতে যদি আমরা একটু যাই দেখো একবার বলি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি বলে এক্সন ডেনড্রাইটের ভিত্তিতে কয় প্রকার তাহলে কত প্রকার পাঁচ প্রকার কিন্তু যদি বলে কাজের ভিত্তিতে তাহলে হয়ে যাবে তিন প্রকার তোমরা সবাই জানো সংবেদী তারপরে সংবেদী তারপরে মিশ্র চেষ্টীয় চেষ্টীয় তারপরে মিশ্র মোট এটা কি মিশ্র মিশ্র বা মিক্সড এটা কিন্তু অনেকে ইয়া করে চেষ্টীয় ইংলিশ হচ্ছে মোটর মোটর আর ওটা সেন্সরি এটা হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে সংবেদী চেষ্টীয় মিশ্র সংবেদী কাজ সংবেদী কাজ কি বলতো সংবেদনা নেওয়া মানে হচ্ছে নিয়ে মস্তিষ্কে পাঠানো মানে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও এর কাজ কি বলতো নিয়ে আসা নিয়ে যাও নিয়ে আসা মানে মনে করো এখানে আমি এই যে চিপটি কাটলাম এটা নিয়ে গেল মাথার মধ্যে ব্যথাটা নিয়ে গেল না তবে যেটা নিয়ে আসলো সে হচ্ছে সংবেদী এরপরে মনে করো নিয়ে গেল এই যে রে নিয়ে গেল নিয়ে যাওয়া ঠিকই তো আছে এরপরে মনে করো এখানে মনে করো পিঁপড়া কামড়াচ্ছে তারপরে মাথা সিগনাল আসলো তাতে বাড়ি মান তাহলে এই যে পাঠিয়ে দিল ঠিক আছে তাহলে এটা কি নিয়ে আসা মানে হচ্ছে মোটরটা চেষ্টা করে ইংলিশ আর হইছে মোটর 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 এটা মানে ইংলিশটা মাঝে সাথে আসে আচ্ছা লিখা হইছে নোটে আছে এই ছিল আমাদের মনে করো নিউরন নিয়ে বিস্তারিত আলোচনা মিশ্র 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 ওই যে দুইটাই কাজ করে নিয়ে আসে নিয়ে যায় বুঝতে পারছো আচ্ছা তাহলে তোমার এটা ছিল মোটামুটি আমাদের নিউরন সম্বন্ধে মানে স্নায়ুতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা প্রথমে আমি একটা আলাদা বলে দিই তাহলে আমরা বললাম যে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র হচ্ছে একটা পরিবার আর তার একটা একক কি সদস্য হচ্ছে নিউরন তারপরে আমরা নিউরনের গঠন এবং চিত্র করলাম তারপরে বললাম নিউরন প্রধানত কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি কোষ দেহ এবং জীব একদম এবং ডেনড্রাইট আর একটা হচ্ছে কি কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে ওকে বাস এবার আমাদেরকে যেটা করতে হবে গণনা করতে হবে বরাবর কোশ্চেন স্নায়ুতন্ত্রের কাজ ব্যাখ্যা করো স্নায়ুতন্ত্রের কাজ সমূহ ব্যাখ্যা করো সুন্দর করে খাতার মধ্যে পাঁচটা ফাঁকা বইয়ের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে সুন্দর করে পাঁচটা লাইন লিখে নেবা কিচ্ছু না ওই যে যেই কাজগুলো প্রথম থেকে আমরা বলছি এই করে সেই করে সমন্বয় করে ঠিক আছে এই পাঁচটা লাইন অবশ্যই এই গাধামিটা কিন্তু ওই যে যেমন কে আগে করছিল এই যে তাহলে এই ছিল স্নায়ুতন্ত্রে আমাদের কাজ এখন আমরা চলে যাব আরেকটু ভিতরে স্নায়ুতন্ত্রের কি কি নিয়ে গঠিত ঠিক আছে এখন আমরা চলে যাবো স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ ওকে হ্যাঁ তোমরা নিশ্চয়ই কেউ পড়ছো যে স্নায়ুতন্ত্র আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা তার মানে
গঠনটা মানে পরিবারের একটা সদস্যের কি শিখলাম তখন গঠন এখন আমরা দেখব যে আসলে স্নায়ুতন্ত্রটা মূলত কত ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তার কাজ কি কি কিভাবে কে কোনটা কাজ করে তাহলে আমরা একটু বলি এই স্নায়ুতন্ত্র প্রধানত কয় ভাগে বিভক্ত বলতো দুই ভাগে নিশ্চয়ই তোমরা নাম শুনছো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা কি কেন্দ্রীয় আর প্রান্তীয় মধ্যে পার্থক্যটা কি একটু জেনারেল এক্সাম্পল দিই তোমরা নিশ্চয়ই ডিরেক্টরের নাম শুনছো আর অভিনেতার নাম শুনো নাই স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে কোনটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র অভিনেতা বা কুশীল মানে এ কি করে ডিরেকশন দেয় আর এ কি করে অভিনয় কাজ করে কথা বুঝতে পারছো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কিন্তু বুঝতে হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কিরকম কাজ এগুলো কিন্তু এমসিকিউ তে আসে যে তথ্য প্রসেসর হিসেবে কোনটা কাজ করে ভাবুক স্নায়ুতন্ত্র হিসেবে কোনটা কাজ করে বা অভিনেতা হিসেবে কোনটা কাজ করে তাহলে এটা কি বলতো ডিরেক্টর আর এটা কি অভিনেতা ওকে মাথায় রাখবে এখন তোমার হচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি আছে বুঝলো একটা আছে আমাদের হলো মস্তিষ্ক আর একটা কি বলতো তাহলে এই যে মস্তিষ্ক আর মেরুদণ্ডের ভিতর দিয়ে এটা যায় যখন আমরা কঙ্কাল তন্ত্র করবো না তখন আমি যখন কঙ্কাল গুলো দেখাবো তখন আমরা ক্লিয়ার হবে যে কোন পাশ দিয়ে যায় অনেক বড় একটা ছিদ্র আছে কথা বুঝছো ওই ছিদ্রের মাঝখান দিয়ে এটা যায় এটাই হচ্ছে তোমার হচ্ছে মস্তিষ্ক এদের কি সুষুমা কাণ্ড ওকে বাস এরপরে আমরা দেখো প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা আছে এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করব ঐচ্ছিক অনৈচ্ছিক আর একটা কি বলতো অনৈচ্ছিক এটি কি দেখা যায় না একটু সাইডে দেখো এই অভিনেতা কুশীল বিদ্যুৎ দেখা আছে ওই মুখ দিয়ে অভিনেতা কৃষ্ণ আছে না তারপর বুঝতে না পারে দেখ অনৈচ্ছিক হ্যাঁ ঐচ্ছিক আর একটা কি বললো বলতো অনৈচ্ছিক যেটা অনৈচ্ছিক সেটা কি বলতো নিজে নিজে চলে অটো অটো বাংলা কি বাঙালি বাংলা আপনি সক্রিয় ঠিক আছে মানে এটা হচ্ছে স্বয়ংক্রিয় ওকে স্বয়ংক্রিয় মানে কিছু স্নায়ুতন্ত্র মানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র আর একটা বলতো অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মনে থাকবে এই ঐচ্ছিক স্নায়ুতন্ত্র গুলোর মধ্যে হচ্ছে দুই ধরনের স্নায়ুতন্ত্র আছে কি কি একটা হচ্ছে ক্যারোটিড স্নায়ু আগে কি সুষুমা স্নায়ু আচ্ছা এখন প্রশ্ন হলো ভাই ইলাপের কথা থেকে আসলো বুঝলেন এই কথা এই দেখো ক্যারোটিড থেকে কিছু মানে মাথা ক্যারোটিড মানে মাথা হ্যাঁ এই ক্যারোটিড থেকে কিছু স্নায়ু বার হয় এগুলা হলো ক্যারোটিড স্নায়ু যেটা হলো 12 জোড়া ওকে আর এই সুষুমা কাণ্ড থেকে কিছু স্নায়ু বার হয় যেগুলোকে বলে সুষুমা স্থানে যেটা হলো 31 জন মনে থাকবে এটা মনে থাকবে কিন্তু ওই যে পরিস্থিতি গুলো মনে থাকবে কোনটা পড়েছি কাজ সংবেদী না কি ওগুলা আরো ইজি সমস্যা নেই কেবল আর কেউ বলুন 12 জন মাথার ডিজাইনটা যে করে ও মাথার ডিজাইনটা মানে মস্তিষ্ক থেকে বুঝলেন কথা এটা মাথা না এইখান থেকে কিছু স্নায়ু বাইর হবে যেমন হচ্ছে আমরা যে দেখি নাক বিঘ্রাণী অক্ষিগুলো ঘুরে এগুলো হচ্ছে ক্যারোটিড স্নায়ুর কাজ তারপরে এই যে তারপর জিহ্বা নড়াই না এগুলো সব নিয়ন্ত্রিত হয় ক্যারোটিড স্নায়ু দিয়ে এই জন্য মাথা থেকে যে স্নায়ুগুলো আসে সেটাকে বলা হয় ক্যারোটিড স্নায়ু আর মাথার এই যে সুষুমা কাণ্ড নিচের দিকে যেটা আছে এখান থেকে কিছু স্নায়ু বের হয় সেটাকে বলা হচ্ছে কি বলতো সুষুমা স্নায়ু ক্যারোটিড স্নায়ু হচ্ছে 12 জোড়া সুষুমা স্নায়ু কয় জোড়া 31 জোড়া এটা কিন্তু নবী থেকে আসে এই জন্য মাথায় রাখবা যদিও এই ক্যারোটিড স্নায়ু 12 জোড়া মুখস্থই রাখতে হবে ওকে আচ্ছা এখন এই দেখ দেখো অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেটা আছে এটা তোমার আবার দুই ভাগে বিভক্ত কি হলো এত ভাগ কি বিরক্ত না আমি একটু মিশাই দিচ্ছি হ্যাঁ এটা এই ভাগটা আমি একটু এই পাশে আনতেছি বললাম অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র কয় ভাগে বিভক্ত বলতো দুই ভাগে একটা হচ্ছে সিম্প্যাথেটিক
সিমপ্যাথেটিক দয়া আর কত প্যারাসিমপ্যাথেটিক হ্যাঁ ঠিক আছে সিমপ্যাথেটিক মানে একটু দয়াময় বুঝতেছ তো কথা বলছো করে ঠিকই আছে আমি বলি আমাদের দেখো সিমপ্যাথেটিক আর প্যারাসিমপ্যাথেটিক কাজটা কি রকম আর কি কর্টেক্স নাই সুষুম্না স্নায়ু তোমার এই যে চোখ নাক কান এগুলোর মধ্যে আছে এখন অনৈচ্ছিক ভাবে কি নিয়ন্ত্রিত করে চিন্তা করো তো তুমি রাতে যখন ঘুমাও ফুসফুসকে কি কমান্ড দিয়ে ঘুমাও এই চলতে থাকিস হৃৎপিণ্ড সকালে না উঠলে তোর সাথে দেখা হবে বুঝে দেখেন কথা হৃৎপিণ্ড অনবরত চলতেছে তাহলে এগুলো কিভাবে চলতেছে এই অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয় স্নায়ুতে দ্বারা এর মধ্যে যে এগুলো সিমপ্যাথেটিক সিমপ্যাথেটিক কি করে শ্বাস বাড়ায় বুঝে নেই কথা আর প্যারাসিমপ্যাথেটিক হচ্ছে কমায় তুমি এক জায়গায় প্রচুর দূরে আসছো এখন তুমি যদি ওটা কি সারাদিন এরকম চলে চলে কিছুক্ষণ পর কি হয়ে যায় কমে যায় না তখন প্যারাসিমপ্যাথেটিক ডিসচার্জ হয় মানে প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু খুবই কাজ করা শুরু করে তোমার হার্ট রেট কমায় দেয় তার মানে এর কাজ হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন মানে বাড়ানো আর এর নাম কাজ হচ্ছে ভ্যাসো ডাইলেটেশন মানে কমানো কথা বুঝছো এখন সিমপ্যাথেটিক এর মধ্যে কোন স্নায়ু আছে করোটিক স্নায়ু না সুষুম্না স্নায়ু আমাদের স্নায়ু কিন্তু এইটা এইগুলার মধ্যেই হয় করোটিক স্নায়ু হবে না কি হবে সুষুম্না স্নায়ু হবে মানে ঐচ্ছিকের মধ্যে তো ছিলই বুঝলে নাকি এগুলা তো হচ্ছে ঐচ্ছিক মানে এগুলাকে আমাদের কাজ অনুযায়ী ইয়া করতে পারবো বুঝা যায় কথা তুমি যদি না চাও নাক বন্ধ করতে নিঃশ্বাস নেওয়ার দরকার নেই বুঝা গেছে কথা এই তো তাহলে এটা হচ্ছে ঐচ্ছিকের মধ্যে করোটিক আর কি সুষুম্না এইবার গেলাম আমরা অনৈচ্ছিকের মধ্যে কথা কি বুঝছো ভাগ দুটো কিন্তু ইয়া করা যাবে ভাই একটু আগে তুমি ঐচ্ছিক অনৈচ্ছিক দিলাম এই সরি করোটিক আর সুষুম্না করোটিক আর সুষুম্না ছিল কিন্তু কিসের মধ্যে ঐচ্ছিকের মধ্যে আর এবার গেছে কিসের মধ্যে বলো তো অনৈচ্ছিকের মধ্যে আচ্ছা অনৈচ্ছিকের মধ্যে দুইটা পাবে একটা কি বলতো সিমপ্যাথেটিক যেটা কি করবে বাড়াবে হার্ট রেট বা ফুসফুসের ইয়া যেটা আছে আর প্যারাসিমপ্যাথেটিক কি করবে কমাবে মানে প্যারা দিবে বুঝা যায় কথা খিলাবে আর কি আমি এবারে মনে রাখছিলাম মনে রাখতে পারতেছিলাম মেডিকেলে উঠে আর কি তো এই প্যারাসিমপ্যাথেটিক এর মধ্যে শুনো তাহলে আমরা আগে বলছি আমাদের স্নায়ু কয়টা আছে করোটিক স্নায়ু আর কি বলতো সুষুম্না স্নায়ু জাস্ট এগুলাই ডিভাইডেড কিছু কি করে ঐচ্ছিক ভাবে চলে কিছু কি অনৈচ্ছিক ভাবে চলে সিমপ্যাথেটিক এর মধ্যে আছে সুষুম্না স্নায়ু ও বুঝো নাই আর প্যারাসিমপ্যাথেটিক এর মধ্যে করোটিক ও সুষুম্না স্নায়ু দুইটাই এখন অনেকের একটা কনফিউশন হতে পারে ভাই কিভাবে মনে রাখবো যে প্যারাসিমপ্যাথেটিক এর মধ্যে করোটিক স্নায়ু আছে সুষুম্না স্নায়ু আছে আচ্ছা দেখো তো সিমপ্যাথেটিক আর প্যারাসিমপ্যাথেটিক কোনটাতে বানান বলো প্যারাসিমপ্যাথেটিক আমরা শেষ সব শিখে গেছি তাহলে এখানে কয়টা দুইটা কথা বুঝতে পারছো তাও কনফিউশন এ ভাই ভালো কথা এখন নামে বুঝতাম এটাতে একটা এটাতে আরেকটা এখন কথা হচ্ছে এইটাতে কোনটা করোটিক না সুষুম্না হ্যাঁ মনে থাকবে বাস তাহলে আমি একবার শেষ করে দিই সম্পূর্ণ স্নায়ুতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় হচ্ছে ডিরেক্টর কি করবে তথ্য প্রসেস করবে অর্ডার দিবে এ কি করবে কাজ করবে বুঝতে পারছো কিভাবে কাজ করবে কিছু ঐচ্ছিক ভাবে কিছু অনৈচ্ছিক আমি যাচ্ছি আমি দেখবো দেখতেছি চাইবো না দেখবো না কাজই চোখ বন্ধ করে দেখবো কিছু হবে না ঐচ্ছিক বুঝলে এই কথা এই হলো অবস্থা এই ঐচ্ছিকের মধ্যে আমাদের মাথার মধ্যে যে স্নায়ুগুলো নিয়ে আসা আসে কাজ করবে তারা দুই ধরনের স্নায়ু কি কি হয় করোটি মানে মাথা থেকে উৎপন্ন হবে না হয় কোথা থেকে উৎপন্ন হবে সুষুম্না কান থেকে যেগুলো করোটি থেকে উৎপন্ন হবে করোটি স্নায়ু সুষুম্না থেকে যেগুলো উৎপন্ন হবে সেগুলো সুষুম্না স্নায়ু আচ্ছা ঐচ্ছিকের মধ্যে করোটি স্নায়ু আছে সুষুম্না স্নায়ু এখন অনৈচ্ছিকের মধ্যে অনৈচ্ছিক কোনগুলো কাজ করে যেগুলো আমার ইচ্ছা দিনে কাজ করে না হার্ট বিট কত হয় বন্ধ করতে দেয় মেটি বুঝতে জানি কথা ফুসফুস কতক্ষণ খাদ্য প্রক্রিয়া মানে কাজ কাম চলতেছে কতক্ষণ বন্ধ থাকে বুঝতে জানি কথা মানে এক কথায় মনে রাখবা যেটা তুমি ঘুমার পরও চলতে থাকে ওগুলাই কি কোনটা কোনটা যেমন হার্ট রেট একজন বাড়ায় একজন কি করে কমায় যারা বাড়ায় তারা সিমপ্যাথেটিক যারা কমায় তারা কি প্যারাসিমপ্যাথেটিক এখন সিমপ্যাথেটিক এর মধ্যে যেই সুষুম্না স্নায়ুটা আছে মানে স্নায়ুটা আছে সেটা কি সুষুম্না স্নায়ু আর প্যারাসিমপ্যাথেটিক এর মধ্যে দুইটাই আছে করোটিকও আছে সুষুম্না আছে কিভাবে মনে রাখবো প্যারা বানানটা করে প্যারাসিমপ্যাথেটিক বানানটা বলো তার জন্য এখানে কি দুইটাই থাকবে আর এখানে জাস্ট একটা থাকবে কোনটা থাকবে এরপরে আমরা যাব এই যে এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা ভালো জিনিস পাইছিলেন না সেটার নাম কি মস্তিষ্ক তাইলাম না এই মস্তিষ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে এইভাবে মেন জিনিস
নিউরোলজিস্ট মানে ডিরেক্টরের মধ্যে দুইজন ছিল না, একটা ছিল মস্তিষ্ক আর একটা কি ছিল সুষুমনা কাণ্ড। আমরা মস্তিষ্কের বিস্তারিত বলবো। ওকে শোনো, প্রথমে আমরা যেটা বলবো, মস্তিষ্ক একটা আবরণ দিয়ে আবৃত থাকে, সেটার নাম কি? তিনটা পর্দা নিয়ে গঠিত। কি তিনটা পর্দা? প্লুরামেটার মানে এইটা, এই মেনিনজেস হচ্ছে একটা গোটাটাই পর্দা, এর তিনটা অংশ আছে। ঠিক আছে, এই তিনটা অংশ একটু জানতে হবে, তোমরা সবাই জানো এটা। প্লুরামেটার, এরাগোনাইট, পায়ামেটার। আর এটা কি? এরাগোনাইট মেটার। আমি বলে দিই, জানো না? জানি। প্লুরামেটার, ডুরা, ডুরা, প্লুরামেটার, পায়ামেটার, এরাগোনাইট মেটার, এরাগোনাইট মেটার, ডুরামেটার, পায়ামেটার, আর একটা কি বলো বলো তো? এরাগোনাইট মেটার লিখা হয়েছে। আচ্ছা, আমি কিন্তু মস্তিষ্ক নিয়ে এখন কিন্তু বিস্তারিত দেইনি, মানে মস্তিষ্কের কিছু সামথিং জিনিস বলতেছি। হ্যাঁ, মস্তিষ্কের ওজন কত? মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। কতটুকু জায়গা দখল করে আছে? 1500 সেন্টিমিটার কিউব। 1500 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 1500 বর্গ সেন্টিমিটার। এগুলো জানতে হবে কিন্তু। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মস্তিষ্কের মধ্যে কতগুলা স্নায়ু আছে, মানে 100 বিলিয়ন। আসলে এটা 86 বিলিয়ন। হ্যাঁ, তো এটা ধরা হয় আর কি। ঠিক আছে, 100 বিলিয়ন বা কত কোটি, 100 বিলিয়ন মানে 100 কোটি। ঠিক আছে, আচ্ছা, এই 100 বিলিয়নটাই মনে রাখতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, তোমরা নিশ্চয় জানো যে 100 কোটি ভাই, এই 100 বিলিয়ন নিউরনের মধ্যে আইনস্টাইন তার কতগুলো কাজে লাগিয়েছিল? তাহলে অবশ্যই এটা চিন্তা করে কোনো লাভ নেই ভাই। আমার মাথা তো মানে, শুনো, সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, আল্লাহ কিন্তু সবার শরীরে, মনে করো হার্ডওয়্যার সফটওয়্যার সেম দিয়ে দিছে। কিছু মানুষের মধ্যে হাত পা নাই, সেটা আলাদা জিনিস, ঠিক না? তবে আল্লাহ তাদের ক্ষেত্রে অবশ্যই বেশি রহম করবে। তবে সফটওয়্যার যেটা আছে, কত বিলিয়ন? 100 বিলিয়ন, মানে সবারই মেমোরি 100 বিলিয়ন জিবি। ঠিক আছে, তাহলে 100 বিলিয়ন জিবির মধ্যে আইনস্টাইন পূরণ করেছিল 12%, মানে 12 বিলিয়ন। ভাই জিবি ভুলেন নাকি? 97% জিবি ভুলিয়ান, উনি হচ্ছে যে জিবি ভুলিয়ান। উনি কি করছে? ওই যে 0 এবং 1 যে আমি শুনছ না? হ্যাঁ, ওই সামনে 0 তো। আর কতগুলো করছে? ও বলে কি মানছে যে 90 100 বিলিয়ন এটা মাথায় রাখতে হবে। কারণ এখান থেকে একটা কোশ্চেন আসছিল কিন্তু মেডিকেলে, এইখান থেকে আজমল স্যার থেকে কোশ্চেন আসছে, পারভিন ম্যাডাম থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, এই জন্য আমরা পারভিন ম্যাডামের ভাগটা করবো। অগ্রমস্তিষ্ক যেটা আছে, তোমরা দেখবা যে বইয়ের মধ্যে দেওয়া আছে অগ্রমস্তিষ্ক তিন ভাগে বিভক্ত। আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস।
হ্যাঁ তাহলে আমাদের কি এরকম প্রশ্ন আছে বলতে অগ্র মস্তিষ্ক কয় ভাগে অগ্র মস্তিষ্ক কয় ভাগে বিভক্ত এটা কোনোদিন আসবে না প্রশ্ন যদি আসে এর ভিতর কি ঠিক আছে আমি এটা লিখতেছি না অনেক জায়গা দরকার বই থেকে এটা সবাই দেখিনো সেরেব্রাম একুইডা সেরেব্রাল প্যারাঙ্গম কর্পোরা কোয়াড্রিসেপ অনেক বড় বড় এই জন্য এই তিনটা নাম আমরা বই থেকে লিখে দেবো আমি আরেকবার বলছি সেরেব্রাল প্যারাঙ্কম সেরেব্রাল একুইডা কর্পোরা কোয়াড্রিসেপ ঠিক আছে আর এবার যেমন আমরা পশ্চাৎ মস্তিষ্ক শুনো পশ্চাৎ মস্তিষ্ক এইখানে যেমন আমাদের যদি আজমল স্যারে বইয়ে যায় পশ্চাৎ মস্তিষ্ক ডাইরেক্ট দিয়ে দিছে মনে করো তিন প্রকার মেডুলা সেরেব্রাম পন্স বুঝে যায় কথা কিন্তু যদি পারভীন ম্যাডামের বইয়ে যায় পশ্চাৎ মস্তিষ্ক দুই ভাগে অংশ আচ্ছা ভাই এই পারভীন ম্যাডামের যে এত ডিভাইডেড হ্যাঁ এবং ওই আজমল যে এত ডিভাইডেড মানে একবার প্রশ্ন আসছিল নিচের কোনটি ডায়ান সেফালনের অংশ বুঝা যায় কথা দিছে সেরেব্রাম তারপরে মেডুলা অবলঙ্গটা পন্স হাইপোথ্যালামাস সবাই কয় ডায়ান সেফালনের বাবা কোন থেকে আইলো এই যে এখান থেকে আইলো বুঝছো কথা ওইটা নির্ভর করছে কোশ্চেনের উপরে প্রশ্ন যেরকম কোশ্চেন অ্যান্সার এরকম বুঝতে পারছো আচ্ছা দেখো এখন হচ্ছে যে মাইন সেফালন যেটা আছে আমরা জানি যে পশ্চাৎ মস্তিষ্ক তিন ভাগে বিভক্ত ঠিকই আছে তিন ভাগের মধ্যে কি কি আছে বলতে দেখি সেরেব্রাম আমি যেটা বলতেছিলাম তাহলে মেডুলা সেরেব্রাম আর কি বলতো আচ্ছা এখন আমরা দেখবো যেটা আমাদের গুরুত্বপূর্ণ এটা তো আমাদের মাইন সেফালন মেটেন সেফালন আর ডায়ান সেফালন এই তিনটা পড়তে গেলে আমাদের দেখি তোমার আমাদের যেটা প্রশ্ন দিবে মনে করো তোমার প্রশ্ন করলো যে নিচের কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয় সেরেব্রাম থ্যালামাস সেরেব্রাম হাইপোথ্যালামাস সেরেব্রাম 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 অনেকে যেখানে ভুলায় ভাই এই ব্রাম এটা তো একই একই মানে এটা মনে সেরেব্রাম এখানে কি সেরেব্রাম ত্রিশ লাগবে নাকি লাম তো লাস্টে আছে আর লাম তো লাস্টে লাগবে আর বাদ আছে না এই দেখো অগ্রতে কি আছে একটা রফল আছে না বাহ ড্রামে কি আছে সেই সেই রফল আছে ওকে আচ্ছা সেই আরে বাবা আমাদের সেই আচ্ছা বাস আমাদের মস্তিষ্কের ভাগ শেষ আমরা একটু শেষ করি মস্তিষ্ক রায় দেখো অগ্র মধ্য অগ্র ৫০ মিনিট
কেবল মস্তিষ্ক না কিন্তু নাম একটা কঠিন আরো তো কিছু যাই নাই আমরা একটু এখন আমরা যেটাতে যাব এবং সেটা হচ্ছে যে পড়াশোনা করছে আমি একটু বলবো বলতে পারবো আচ্ছা আসেন আপনি পড়বেন তো আসেন এই ভালো সিনাপস কি কোন নম্বর প্রশ্ন দেখো ভাই আমারও কিছু ফিকার পড়া লাগবে না আচ্ছা লিখো তাহলে লিখো সিনাপস কি ভাই ভিডিও হচ্ছে ভাই জান ভাই আচ্ছা আমাদের কোশ্চেন কি হলো তো সিনাপস এখন আমাদের সিনাপসটা এত দূর পরে আসলাম কেন তাই না এত দূর পরে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমরা এতক্ষণ যত কিছু শিখলাম সেটা হচ্ছে নিউরন সম্বন্ধে জানলাম নিউরন কোথায় থেকে মস্তিষ্কে থাকে সেটা সম্বন্ধে জানলাম তার মানে আমরা বিস্তারিত জানা সবকিছু শেষ কিন্তু তোমাদের বই আসলে সিস্টেমটা একটু উল্টা উল্টি করেছে হ্যাঁ আগে নিউরন তারপরে দিছে এই সিনাপস তারপরে মস্তিষ্ক এগুলো এইভাবে না আমি যেই সিকোয়েন্সে দিলাম এই সিকোয়েন্সে পড়বা তাহলে সেটা ঝামেলাটা হবে না কেন কারণ আমরা আগে স্নায়ুতন্ত্র পড়লাম স্নায়ুতন্ত্রের একটা গঠন পড়লাম তারপরে জানলাম যে কোথায় থাকে এগুলো মস্তিষ্কে থাকে তারপরে এখন আমরা জানবো যে মস্তিষ্কের মধ্যে আসলে কিভাবে কাজটা হয় বুঝে জানি কথা সিনাপস কি আমি তোমাদেরকে বলি লিখো উত্তর সিনাপস উত্তর লিখো উত্তর সিনাপস কি উত্তর দেখো দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা স্থান দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা স্থান দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা স্থান সিনাপসের চিত্রটা কেমন লাগবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সিনাপস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা স্থান যেখানে একটি নিউরনের একজন প্রান্ত এবং অপর একটি নিউরনের কি ডেনড্রাইট প্রান্ত যুক্ত হয় যুক্ত হয় যুক্ত হয় বলতে ভুল হবে মিলিত হয় আর কি এটা করলেই শেষ আমাদের সমস্যা নেই তাহলে কি বললাম বলতো একটি নিউরনে একজন প্রান্ত এবং অপর একটি নিউরনে কি ডেনড্রাইট প্রান্ত কি হয় বলতো মিলিত হয় তার মানে সিনাপস মানে মূলত হচ্ছে কি বলতো ফাঁকা স্থান মনে থাকবে সিনাপস কি ফাঁকা স্থান দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা স্থান সিনাপস মানে কিন্তু নামটা যদিও শুনতে অনেক মানে হাই স্ট্যান্ডার্ড মনে হয় যে ফাঁকা স্থান ভাই এটা কোনো কথা এত ছোট একটা নাম কিভাবে চালাই দিলে আসুন সিনাপসের বাংলা হচ্ছে মনে করো ফাঁকা স্থান দুটি নিউরনের মাঝখানে যে ফাঁকা স্থান সেটার নাম কি বলতো সিনাপস মনে থাকবে যেখানে একটি নিউরনের একজন প্রান্ত তোমরা নিশ্চয়ই দেখছি না যেমন করে যখন আমরা নিউরনটা আট করছিলাম এই যে দেখো মনে করো এটা একটা নিউরন হ্যাঁ তো এই যে এরকম থাকলো না এই নিউরনটার শেষের দিকে কিন্তু এক্সল প্রান্ত ছিল এই যে এরকম বুঝা গেছে তাহলে এই যে একটা এক্সল প্রান্ত আর এইখানে মনে করো আরেকটা নিউরন যেখানে তার কি আসছে বলতো ডেনড্রাইট প্রান্ত তো এই জায়গাটুকু আমি একটু জুম করে এইটুকু আসছি মনে থাকবে এই জায়গাটুকু এই জায়গাটুকু মানে এর পিছন এর সামনে এই দুটাকে আনলাম এখন তাহলে এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে জানতে হচ্ছে এই ফাঁকা স্থানটা দৈর্ঘ্য কত বুঝা যাবে কথা সিনেপস বললাম না তাহলে লিখে ফেলো নো 30 ন্যানোমিটার নো সিনেপসের মধ্যবর্তী দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 30 ন্যানোমিটার তোমাদের বইয়ে এটা আসছে আমাদের বইয়ে শুধু 20 ন্যানোমিটার ছিল মনে রাখো 20 বিন বিন মনে রাখো কেন এখনই বলতেছি কারণ এটাকে যদি তোমরা অ্যাংস্ট্রম করো তাহলে কত হবে বলো তো দেখি বামে আসলে কি পজিটিভ ডানে গেলে কি ওই দিন শিখাইলাম না ওই দিন ওই জন্য ওই কাহিনীটা করছিলাম ওই জন্য ছিল আমি যারা বুঝে নাই গত দিন বুঝে নিব বামে আসলে হয় প্লাস আর ডানে গেলে কি হয় মাইনাস যেহেতু আমাকে একটা মাইনাস বাড়াইতে হবে ন্যানোমিটার থেকে অ্যাংস্ট্রম যাইতে হবে এই জন্য বিশের পিছনে ডানে গেলে মাইনাস কতদিন ক্লাস করো নাই বসি পরে আবার দেখবে এত বলতে পারবো বিশ ন্যানোমিটার এটা মনে করো বিন বিশ ন্যানোমিটার এখন তোমাদের যে কোশ্চিনটা আসবে খ নম্বর কোশ্চিন দেখো
সিনাপসের মধ্য দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় এটা কেউ বুঝে না, আমিও এটার বুঝিনি, কথা বুঝছো? তো এই জন্য একেবারে সাবধানের সাথে দেখবাই না। ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন, সিনাপসের মধ্য দিয়ে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয় ব্যাখ্যা করো। এটা আমি মেডিকেলে উঠে মেডিকেলের পড়া পড়ে তারপরে বুঝি, ঠিক আছে? সিনাপস আমিও বুঝিনি, মেডিকেলে উঠে যখন অ্যাকশন পটেনশিয়াল শিখছি স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। দেখো আমাদের কাজ কি, মনে করো আমাদেরকে কি করতে হবে, আমি মনে করো একটা পাঠাইলাম, এটাকে আমাদের মস্তিষ্কের স্নায়ু কেন্দ্র মানে স্মৃতি কেন্দ্রে পৌঁছাইতে হবে। তো মনে করো এই পাশ দিয়ে দৌড়, ওই পাশ দিয়ে দৌড় মারছে, হ্যাঁ এই পাশ দিয়ে দৌড় মারলে মনে করো এই পাশে যাবে। ওকে, তো কি হয়, এখানে আমি একটু কম লিখে ফেলছি, আর একটু কাজ করতে হবে। আচ্ছা দেখো প্রথমে কি হয়, মনে করো কোনো স্নায়ু উদ্দীপনা, মনে করো আমার কেউ থাপ্পড় মারছে, এখন আমাকে থাপ্পড় মারতে হবে, এখন এই থাপ্পড় মারাটা আমাকে আমার মস্তিষ্ক মানে স্নায়ু কেন্দ্র স্মৃতি কেন্দ্রে পৌঁছাইতে হবে, ঠিক আছে? তো এই পাশ দিয়ে আসলো যে তুমি কেউ থাপ্পড় মারছে, বুঝছো কথা? তো কে দিয়ে আসতেছে, এটার মধ্যে তো আসতে তো হবে নিউরো ট্রান্সমিটার বা নিউরো হরমোন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, ওই পদার্থগুলোর মাধ্যমে এইটা আসে, কথা বুঝছো? তো এখানে কিছু কিছু গঠন আছে, এই গঠনগুলো একটু যদি দেখতে দেখতে পারো, এগুলো হলো ভেসিকল, সিনাপটিক ভেসিকল মানে থলের মতো, সিনাপটিক ভেসিকল মানে গহ্বর হলো থলে, থলে সিনাপটিক ভেসিকল। তারপরে এখানে আসার পর এই আসলো আসলো আসলো, আমি বলি দিই তারপর তোমাদের গ্রাফটা আঁকি দিচ্ছি। আসার পর তারপরে কি হলো, এটা হচ্ছে মনে করো সিনেপটিক নব, এই যে জায়গাটা হলো নব, আর এখানে হলো প্রি সিনেপটিক ঝিল্লি। ও আমি তোমাদেরকে অবশ্যই বলছি যে যেটা হচ্ছে অ্যাবজর্ব প্রান্ত সেটা কি প্রি সিনেপটিক মানে প্রথম, আর যেটা ডেনড্রাইট প্রান্ত সেটা কি পোস্ট সিনেপটিক, ঠিক আছে? তাহলে এই যে তুহিনকে থাপ্পড় মারলো, আসলো আসলো আসলো, হ্যাঁ, তো এখানে আসার পর থলেগুলোতে মনে করো ঢুকলে ঢুকে নালী কিছু চলে আসে, প্রি সিনেপটিক ঝিল্লিতে চলে আসলো। আসার পর কি হয়, নিউরো ট্রান্সমিটারগুলো বাইরে চলে আসে, এই যে মাঝখানে এই জায়গাটার নাম হলো সিনেপটিক ট্রেফ, কাছাকাছি যখন চলে আসলো তখনই ওই নিউরো ট্রান্সমিটার গুলো রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে যায়, লেগে যায়, মনে করো এই যে থাপ্পড় মারছে 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 আসলো, ঠিক আছে? এখানে আসলো, মানে ভিতরে ঢুকে, আর পটাশিয়াম আয়ন গুলো বাইরে বাইরে, এটা তোমরা অবশ্যই বুঝবে না দেখা নাই, তাহলে শুধু এতটুকু মনে রাখতে হবে যে নিউরো ট্রান্সমিটার গুলো রিসেপ্টরে যুক্ত হয় এবং অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয়, তারপরে কি হয়, সোডিয়াম আয়ন বের হয়ে যায়, পটাশিয়াম আয়ন ঢুকে যায়, সরি সোডিয়াম ঢুকে আর পটাশিয়ামটা বের হয়ে যায়, মানে আয়নের ভারসাম্য রক্ষা করার জন্য, ঠিক আছে? তারপরে এই যে চলে আসলো থাপ্পড় মারছে, এই যে চলে আসলো মনে করো আমার স্মৃতি কেন্দ্রে, তারপরে আবার চলে গেল, যাই প্রাস করে আমিও বাড়ি দিলাম আরেকটা, কিন্তু এটা অভিশ্রবণের মতো হলো না, এটা অভিশ্রবণ এখানে আসবে কেন, আবার যখন একটু যখন মনে করেন সম্পূর্ণ গঠনটাকে এক কথায় আর কি সিনেপস যদিও বলা হয়, বুঝতে পারছো? তবে মূলত যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ক্লিপসের মতো একটি ফাঁকা স্থান। ওকে, দেখো নামগুলো সবগুলো সিনেপটিক ভেসিকল, ওই সিনেপস থেকে নামটা আসছে, তবে যখন স্পেসিফিক ভাবে একটু এটুকু একটু দেখাবো তখন সেটাকে বলবো সিনেপটিক ক্লিপ, মনে রাখবে? তাহলে আমি তোমাদেরকে বলি, তোমরা একটু খাতার মধ্যে লিখো কি কি ঘটনা ঘটে, লিখো স্নায়ু উদ্দীপনা, এই যে এইভাবে লিখো চিত্রটা, তোমাদের এটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া নেই, বইয়ের মধ্যে থাকলেও নতুন বইয়ে কিছু আসছে কিন্তু ঘটনাই দেওয়া নেই, চিত্রটা পরে তুলে নেওয়া হবে, আমি সবগুলো লিখবো না, লিখো স্থায়ী উদ্দীপনা, স্থায়ী উদ্দীপনা, তারপরে এইভাবে দাও লিখছো, লিখো সিনেপটিক নো, হ্যাঁ সিনেপটিক নো, মানে এখানে যে যে গঠনগুলো আছে সবগুলো দিয়ে দিবা, আমার গুলো লেখা সম্ভব নয়, জেনে বলে দিচ্ছি সিনেপটিক নো, এরপরে লেখো একদম ব্র্যাকেট দিয়ে লিখো সিনেপটিক ভেসিকল, তীরচিহ্ন দাও, আমার তীর চিহ্ন সিনেপটিক ভেসিকল,
এইটা বলো সিনাপটিক ঝিল্লি কোন ঝিল্লি প্রি সিনাপটিক ঝিল্লি ঠিক আছে এখন হলো নিউরোট্রান্সমিটার ক্ষরণ কি চিহ্ন দাও নিউরোট্রান্সমিটার ক্ষরণ তারপর হলো সিনাপটিক ক্লেফট চিত্রটা মাথায় রাখো চিত্রটা কিভাবে করছিলাম মনে নেই সিনাপটিক ক্লেফটে চলে আসলো তারপরে যে পোস্ট সিনাপটিক ঝিল্লি মেম পোস্ট সিনাপটিক ঝিল্লি লিখো লিখছো এবার দেখো পোস্ট সিনাপটিক তারপর আবার টিপ চিহ্ন দাও রিসেপ্টরের সাথে নিউরোট্রান্সমিটার যোগ যোগ ও অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি মানে সব মিলে একবারে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন এইভাবে দেখো অত লিখতে হবে খালি দেখো সোডিয়াম নির্গমন সরি সোডিয়াম ইনফ্লাক্স ইনফ্লাক্সে না লাগিয়ে ভিতরে ঢুকে আর কি হ্যাঁ সোডিয়াম অভ্যন্তরে ঢুকে আজকে পড়া তো বাস্ক সময় আছে কিন্তু এক ঘন্টা ও চারটা বাজে গেছে কোনো সমস্যা নাই ভিডিওটা দিতে হবে আসার পর কি করবে প্রথমে আমরা দিলাম স্নায়ু উদ্দীপনা আসলো কিসের সাথে নিউরোট্রান্সমিটারের সাহায্যে ঠিক আছে ওটা নিউরোট্রান্সমিটার এক ধরনের রাসায়নিক পদার্থ তারপরে আমি দিলাম যে সিনেপটিক নব কোনো সমস্যা নাই কাজ শুরু তখন কি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প ওপেন হয়ে যায় সোডিয়াম প্রবেশ করে আর পটাশিয়াম কি হয়ে যায় বের হয়ে যায় সাথে সাথে স্নায়ু উদ্দীপনা পরিবহন এইটা লাস্ট দেখো নিউরোট্রান্সমিটার কাকে বলে সিনাপটিক কাজ শেষ ঠিক আছে চিত্র দূরে বইয়ের মধ্যে আছে সমস্যা নেই লিখো নিউরোট্রান্সমিটার কাকে বলে পরিবহন নিউরোট্রান্সমিটার কাকে বলে নিউরোট্রান্সমিটার কোন নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের বইয়ে এটা আসছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কালো কালো দিলে কাজ যে সকল রাসায়নিক পদার্থ স্নায়ু উদ্দীপনা পরিবহনে সহায়তা করে যে সকল রাসায়নিক পদার্থ স্নায়ু উদ্দীপনা পরিবহনে কি করে বলতো সহায়তা করে তাদেরকে কি বলে বলতো নিউরোট্রান্সমিটার নিউরোট্রান্সমিটার বলে ঠিক আছে ওকে হইছে আচ্ছা এইদিকে এখন আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কিছু আলাদা স্নায়ু থেকে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে আলাদা থাকে না তো এই জন্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্নায়ুটা নিয়ে যাওয়ার জন্য
কিছু আলাদা নিউরোট্রান্সমিটার থাকে, মানে নিউরোট্রান্সমিটার বা নিউরোহরমোন বুঝলেন, আর ক্রান্তীয় স্নায়ুতন্ত্রে আলাদা থাকে। এইখান থেকে এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সামনে, কারণ এটা আমাদের বইতে ছিল, তোমাদের বইতে আসছে। নিচের কোনটি ক্রান্তীয় স্নায়ুতন্ত্রে নিউরোট্রান্সমিটার নয়, বা নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরোট্রান্সমিটার হয়, এটা নিয়ে আসতে লাভ নেই, শেষ তো। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিউরোট্রান্সমিটার এই সময় শেষ করবো, যাও পরে পরে আরেকটা হলো হিস্টোন হিস্টামিন 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 এই চারটা মনে রাখলে যথেষ্ট। অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন আর এই বলতো হিস্টামিন। জানো তোমরা একটা মনে রাখবে, নাহলে ক্রান্তীয় দুটা নেই ভুলেই যাবে। কেন্দ্রীয়ের মধ্যে আছে হচ্ছে ডোপামিন, জাভা আর হচ্ছে গ্লুটামিন, এরকম আর কি তিন চারটা আছে। তো দুইটা করতে গেলে একটা একটা মনে থাকবে, ঠিক আছে। এই জন্য একটা পড়বো অবশ্যই কাজ কি, ওই যে এক পাশ থেকে স্নায়ু উদ্দীপনা পরিবহন করা, জাস্ট একদিকে পরিবহন করা, মানে এটা এরকম না যে যাইতে যাইতে মানে আস্তে আস্তে থাপ্পড় মারছে আচ্ছা মারু মাফ করে দিলাম আবার পালাবে এমনটা না, মস্তিষ্কে নিয়ে যাবে, বুঝলেন কথা, এক পাশে শুধু যায় এরকম আছে। দেখবে কয়েকটা কাজ আছে ওগুলো করে ফেলাবে, এক দুই তিন চার, আগে কি করবা সিনেপসের সংজ্ঞা দিবা, দেন কাজগুলো করবা, ওকে। আর যদি ইয়া চায় চিত্র সহ গঠন চায় খনামের জন্য, যদি শুধু মানে বলে যে সিনেপস কি ব্যাখ্যা করো, তাহলে সিনেপসের সংজ্ঞা দিতে হবে। মানে সিনেপসটাই খুবই ইম্পর্টেন্ট। তিন ধরনের প্রশ্ন আসতে পারে, এক নম্বর প্রশ্ন আসতে পারে সিনেপস কি ব্যাখ্যা করো, তাহলে সিনেপসের সংজ্ঞা প্লাস প্রথমে যেটা করালাম, ঠিক আছে, তারপর বলতে পারে সিনেপসের কাজ ব্যাখ্যা করো। আরেকটা কোশ্চেন আসতে পারে স্নায়ু উদ্দীপনা সিনেপসের মধ্যে দিয়ে কিভাবে যায় ব্যাখ্যা করো, বুঝলে না, ওই যে ডাইরেক্ট স্নায়ু উদ্দীপনা আমাদের শুরু হয়েছিল ডাইরেক্ট এসে সিনাপটিক নোব থেকে শুরু হয়েছিল। আচ্ছা সমস্যা নেই, আমি ওইখানে সবগুলোই দিয়েছি, তুমি একটা ভেসিকল দিলে কোনো ঝামেলা নেই, নিউরো ট্রান্সমিটার থেকে তো শুরু হবে না, আমরা একটা প্রথম থেকে স্নায়ু উদ্দীপনা আসা থেকে শুরু করে সবগুলোই দেখাই দিচ্ছি, বুঝলে না, মানে শুরু থেকে শেষ সব, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যাসিটাইল কোলিন ব্যবহৃত বাস আমাদের কাজ শেষ। আমি খালি এক মিনিটের মধ্যে শেষ করবো যে আমরা কি কি পড়লাম, ওকে। প্রথমে আমরা পড়লাম হচ্ছে সমন্বয় কাকে বলে, সমন্বয় কত প্রকার, দুই প্রকার, ভৌত সমন্বয় রাসায়নিক সমন্বয়। আজকে আমরা কোনটা বললাম, ভৌত সমন্বয়। ভৌত সমন্বয় ছিল মানে কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, স্নায়ুতন্ত্র দ্বারা। স্নায়ুতন্ত্রের গঠন কাজের কি, নিউরন বলে, নিউরনের আমরা গঠন জানালাম, দেন নিউরনের কাজের ভিত্তিতে নিউরন, আপনি জানলাম এক্সোডেন্ডোনের ভিত্তিতে নিউরন। নিউরনের যে মূল পরিবার সেটার নাম কি, স্নায়ুতন্ত্র। সেই স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ আমরা জানলাম, কি কি জানলাম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুই প্রকার, মস্তিষ্কটি সুষুমা কেন্দ্র, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র কয় প্রকার ছিল, দুই প্রকার হচ্ছে কি। তাহলে তোমার ঐচ্ছিকের মধ্যে দুইটাই ছিল, অনৈচ্ছিকের মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, কারণ এগুলোকে বাড়া কমার একটা নিয়ম আছে, ঠিক আছে, সিনতে সুষমা আর প্যারাসিম্প্যাথেটিক দুইটা, কর্টিক স্নায়ু একটা কি বলতো সুষমা স্নায়ু। এরপরে আমরা জানলাম সিনাপস, সিনাপস হচ্ছে মধ্যবর্তী ফাঁকা স্থান কত ন্যানোমিটার, 20 ন্যানোমিটার, ওকে। আর এরপরে ও হ্যাঁ, কারটা লেখা বাকি ছিল, তা আজকে লেখা হবে না, শেষ করে দিয়েছি, কেন বলে দেন, মানে মস্তিষ্ককে গ্রেট রেগুলার কোড বলে, আমরা সামনে দিন এটা করবো, হ্যাঁ, এটা এটা আমরা সামনে দিন করবো, এটাতে বলে দিব 200
আচ্ছা আর তোমার হচ্ছে এরপরে আমরা সিনেপস জানলাম আর একটা জানলাম যেগুলো তো নিউরো ট্রান্সমিটার সবচেয়ে ব্যবহৃত নিউরো মানে ইয়া কোনটা সিনেপটিক কোলিন ওকে তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমি জানি লেকচার অনেক বড় যদিও তোমার মানে দেখতে অনেকেরই যদিও আমরা দেড় ঘন্টা ক্লাসে করতাম এখন হয়তো অনলাইনে দেখতে একটু মানে ইয়া মনে হচ্ছে তবে লাভ নাই দেখতেই হবে আর আজকে থেকে একটা ঘোষণা আসবে নতুন রেস্ট্রিকশন মারি দিব আমি জানি তোমার এই এত বড় বড় লেকচার দেখতে এনার্জি পাচ্ছ না আজকে যে ঘোষণা করে ইনশাল্লাহ এনার্জি পাবা নির্দিষ্ট কিছু জনে যদিও দেখবা ওকে তাহলে আমরা শেষ করি আজকে ও আখেরি দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।